হ্যালো আমার ইউটিউব ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সাথে একটা জিনিস আমি শেয়ার করতে চলে এসেছি। দেখো, আমি সবসময় হাতে যে সোনার শাঁখা পরাটা পরে থাকতাম না, দেখো একই ডিজাইনের, তো এই শাঁখাটা আমার হঠাৎ বেড়ে গেছে, 2 দিন আগে বেড়ে গেছিলো, তাই আজকে আমি শাঁখার দোকানের লোককে আমি আমার বাড়িতে ডেকেছিলাম, তো ও কাকুটা এসেছিলো। তো দেখো, এই সোনার শাঁখাটা যাবার জন্য পাত নিয়ে নিয়েছি, এটা 1200 টাকা পড়েছে। আর বিয়ের পরে সে অষ্টমঙ্গলায় যে শাঁখা পরতে হয় আমি সেই পরেছিলাম, সেই শাঁখা আমার বেড়ে গেছিলো, তারপরে আমি সোনারগুলোই পরে থাকতাম। তারপর আজকে আবার দেখো এই শাঁখাটা আবার পরেছি, এটা 500 টাকা নিয়েছে জোড়া। ডিজাইনটা কেমন হয়েছে জানিও, আমার তো খুব ভালো লেগেছে, দেখো ভালো, বুঝতে পারছো? তো এই সোনারটা আমি আবার ঠিক করবো, পাতটা লাগাবো, তারপরে আবার এই সোনারগুলোই পরে থাকবো। আর কিছু জিনিস নিয়েছি, এটা তোমাদের দেখাই, কিছু সিটি গোল্ডের জিনিস নিয়েছি ওনার ওই কাকুর কাছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। এই যে দেখো, এই যে দেখো, 2টো চুড়ি নিয়েছি, এটা কিন্তু আমার না, এটা আমার মায়ের জন্য নিয়েছি, আর শাশুড়ি মায়ের জন্য নিয়েছি সেই মোটর মোটর যে চুড়ি, শাশুড়ি মাকে দিয়ে দিয়েছি, সেটা দেখালাম না, 2 মায়ের জন্য এই নেওয়া হয়েছে। আর এটা কি বলতো, চুড়ি, চুড়ি দুটো আমার খুব পছন্দ হয়েছে, দেখো না, বিয়ে বাড়ির অনুষ্ঠানে গেলাম, তো সোনার তো অনেকে দেখি সোনার পরে যায় না ভয়ে, তো দেখো আমিও ওই জন্য এইগুলো নিয়ে নিলাম কোথাও অনুষ্ঠান বাড়ি যাওয়ার জন্য, খুব সুন্দর ভালো লাগছে। তো এরকম আমি 2টো সোনার নেবো, আমার এরকম সোনার নেই। এটা আমার জন্য, আর এই দেখো চুড়ি, 4টে চুড়ি নিয়ে নিয়েছি আবার সরু সরু। খুব সুন্দর ডিজাইনটা। তো এই ছিল আজকের কেনাকাটা আমার, টাটা।